হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস ব্লগে সকলকে স্বাগতম। আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম, বেগুন দিয়ে রুই মাছের তেল ঝোল। এই রান্নাটি করতে লাগছে অল্প কিছু উপকরণ। লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আর লাগছে পরিমাণ মতো বেগুন। এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিব তেল। তেলটি একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। এবার কিছুক্ষণ অপেক্ষা করব পেঁয়াজগুলো ভালো করে ভাজা পর্যন্ত। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। লালচে বর্ণের হয়ে আসলে এর সাথে অ্যাড করে নিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবারে কাঁচা মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব লবণ, কাঁচামরিচ কুচি, আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে অলরেডি। দেখেন আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, তাই আমি এখানে একটু পানি অ্যাড করে নিব। শুকনো মশলাগুলো দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু পানি অ্যাড করে নিয়েছি। এবার দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দেখেন মশলাগুলো উপরে তেল ভেসে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচিগুলো। যেহেতু বেগুনের তরকারি, তাই আমি এখানে টমেটো কুচিগুলো আগে দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যাওয়া, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই টমেটোটা আগে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এ পর্যায়ে দিয়ে দিব বেগুন। সবগুলো বেগুন দিয়ে দিব আমি। দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন অলরেডি আমার তরকারিটা অনেকটা কষে আসছে। এবার এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পরে দেখেন আমার তরকারিটা অনেকটাই নরম হয়ে আসছে। এবার একটু কুসুম গরম পানি অ্যাড করে নিব পরিমাণ মতো। যেহেতু বেগুনের তেল ঝোল, একটু পানিটা একটু বেশি অ্যাড করতে হবে।
না তো শুকিয়ে যাবে। বেগুন রান্না করলে এমনিতেই শুকনো হয়ে যায়। এখানে আমি রুই মাছের পেটের অংশ দিয়ে রান্না করছি, মাছগুলো ভেজে নিয়েছি। দেখেন, আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে রান্নাটি করতে পারেন। এ পর্যায়ে আমি সবগুলো মাছের পিস দিয়ে দিব তরকারির মধ্যে। আমার মাছের পিসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখেন, আমার রান্না হয়ে গেছে। আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন রান্না পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।